আজকের ভিডিওটিতে থাকছে ট্রেন্ডি, ফ্যাশনেবল এবং লোয়েস্ট প্রাইসের সব ওয়ান পিসের কালেকশন, আর সাথে থাকছে বাহারি রকমের সব জুয়েলারি কালেকশন, সুন্দর সুন্দর নোজ পিন, ইয়াররিং, ফিঙ্গার রিং এবং ফ্যাশনেবল সব জুতার কালেকশন দেখতে আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা, ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ব্লগ। শপিং রিলেটেড ভিডিও দেখতে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা চলে এলাম ঢাকা মৌচাক মার্কেটে। প্রথমে চলে যাচ্ছি ওয়ান পিসের কালেকশন দেখতে। এখানে দেখছিলাম অনেক নিউ কালেকশন এসেছে, তো আমি দেখছিলাম আনকমন কিছু পাওয়া যায় কিনা। এই ইয়েলো কালারের ওয়ান পিসটার দাম চাচ্ছিল 800 টাকা করে, দামটা একটু বেশি মনে হচ্ছিল। এই ওয়ান পিসগুলোর দাম চাচ্ছিল 750 টাকা করে। ওয়েস্টার্ন এই ওয়ান পিসটার দাম চাচ্ছিল 600 টাকা করে। এই টাইপের আউটফিট গুলো আমার কাছে খুবই ভালো লাগে, এগুলো সবকিছুর সাথেই কিন্তু ক্যারি করা যায়। এখানে আরো অনেক ডিজাইনের এবং কালারের ওয়ান পিস পেয়ে যাবেন। এই সুতির ওয়ান পিসগুলোর দাম চাচ্ছিল 500 টাকা করে। এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক গরমে পরার জন্য। এখানে ইউনিক একটা ওয়ান পিসের কালেকশন দেখতে পেলাম, যেগুলোর দাম চাচ্ছিল 600 টাকা করে। তবে তাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর দাম কিন্তু ফিক্সড না, তাই আপনারা চাইলে দামাদামি করে কমিয়ে নিতে পারবেন। চলে এলাম আরেকটা ওয়ান পিসের দোকানে। পার্পল কালারের এই টি শার্টটির দাম চাচ্ছিল 500 টাকা করে। তবে এগুলো কিন্তু লোকাল কাপড়ের সাথে কম্পেয়ার করলে চলবে না, কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের ছিল। আর এই লং গাউনগুলোর দাম চাচ্ছিল 700 টাকা থেকে 800 টাকার মধ্যে। এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালারের কালেকশন পাবেন ওনাদের কাছে। এখানে ছোট ছোট এমন অনেক দোকান পেয়ে যাবেন ওয়ান পিসের, যেখান থেকে আপনারা দেখে শুনে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল ওয়ান পিস নিতে পারবেন। এখানে জয়পুরি কিছু ওয়ান পিসের কালেকশন ছিল, এগুলোর প্রাইস চাচ্ছিল 700 টাকা করে। ট্রেন্ডি এই ওয়ান পিসগুলোর প্রাইস ছিল 700 টাকা করে। এই নায়রাগুলোর প্রাইস চাচ্ছিল 600 টাকা করে। নায়রাগুলো খুবই লং ছিল, পুরো মৌচাক মার্কেটে তেমন একটা নায়রার কালেকশন চোখে পড়েনি, তবে এই শপটিতে কিছু নায়রার কালেকশন ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই ফ্যাশনেবল টপসগুলোর দাম ছিল 500 টাকা করে। এই টপসগুলো কিন্তু অনেক কালারের অ্যাভেলেবেল আছে। মৌচাক মার্কেটে এসে যা বুঝলাম, ওনাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, রোড সাইডের ওয়ান পিসের সাথে কম্পেয়ার করলে কিন্তু ভুল হবে। চলে এলাম জুয়েলারি কালেকশন দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়ালি ইয়াররিংগুলোর দাম বলা সম্ভব নয়, তবে কিছু কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস রেঞ্জগুলো বলে দিব। আমার হাতের এই সুন্দর ইয়াররিংটার প্রাইস যাচ্ছিল মাত্র 300 টাকা, আর ছোট ছোট এই টপ ইয়াররিংগুলোর প্রাইস 150 টাকা করে। এখানে আরো অনেক কিছু কালেকশনই পাবেন অনেক ইউনিক ডিজাইনের মধ্যে। আমার হাতের এই কিউট বাটারফ্লাই ইয়াররিংটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। এখানে আরো অনেক এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস রেঞ্জ 150 টাকা থেকে শুরু করে 400, 500, 550 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো কিছুরই প্রাইস ফিক্সড না, তাই দামাদামি করার কিন্তু সুযোগ পাচ্ছেন। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে আমি পুরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। এই কিউট ইয়াররিংটার প্রাইস যাচ্ছিল মাত্র 150 টাকা। স্টোনগুলো কিন্তু লক করা, তাই পড়ে যাওয়ার সম্ভাবনাই নেই। পাথরের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, প্রতিটা ডিজাইনই কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে গলার হার, মালা, চৌকার, জয়পুরি বিভিন্ন ডিজাইনের মধ্যেও নেকলেস পেয়ে যাবেন, আর প্রাইস রেঞ্জগুলো 200 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে। এখানে সিটি গোল্ড স্টোনের চুড়ির অনেক কালেকশন আছে, হাতের ব্রেসলেটও কিন্তু পাবেন ওনাদের কাছে।
কিছু নোস্পিনের কালেকশন দেখছিলাম, ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এই টাইপের নোস্পিন পরতেই বেশি পছন্দ করি, কারণ অল্প টাকার মধ্যে অনেকগুলো নোস্পিন আপনি চেঞ্জ করে পরতে পারবেন। এখানে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখছিলাম, রিংগুলো আমার কাছে অনেক আনকমন লেগেছে এবং প্রাইসও ছিল খুবই রিজনেবল, 100 টাকা থেকে শুরু করে 150 টাকা, 180 টাকার মধ্যে যাচ্ছিল। তবে দামাদামি করে কিন্তু অনেকটাই কমের মধ্যে কিনতে পারবেন। গলার এই লকেটগুলোর দাম চাচ্ছিল 120 টাকা করে। চলে এসেছি মেয়েদের সবচেয়ে পছন্দের দোকানে জুতোর কালেকশন দেখতে। মার্কেটে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন উঠিয়েছে, তবে মোটামুটি আগের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে কিছু ডিজাইন একদমই নতুন এসেছে, আর নতুন অবস্থায় কিন্তু তার দামটা একটু বেশি চেয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দামাদামি করে কমের মধ্যেই কিনতে হবে। এই জুতোগুলো কিন্তু একদমই নতুন এসেছে, প্রাইস চাচ্ছিল 350 টাকা করে। অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে, তবে পিচ কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এগুলো কিন্তু সেম, তবে ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল। মৌচাক মার্কেটে কিন্তু জুতার প্রাইস অ্যাভারেজে ছিল 150 টাকা থেকে শুরু করে 600 টাকা 700 টাকার মধ্যে জুতা কিনতে পারবেন। এই মার্কেটটাতে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের অনেক শপিং করে নিয়ে যেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।